ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলিয়ারি সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ হয়েছে, অথচ প্রতিশ্রুতি মতো কাজ দেওয়া হয়নি জমি মালিকদের। এই অভিযোগে শুক্রবার বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া কলিয়ারিতে জমি দাতাদিন নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। ঠিকাদার সংস্থার অফিসে হাজির হয় তারা। বিক্ষোভের পুরো ভাগে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। প্রশাসন সূত্রে খবর, রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনে রয়েছে ঘুটগড়িয়া কলিয়ারি। বাম আমলে 2007-08 সাল থেকে কলিয়ারি সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়। রাজ্যে পালা বদলের পর কয়েক বছর কলিয়ারি বন্ধ হয়ে থাকে। 2017 সালে পুনরায় চালু হয় সেটি। বাগুলি মনোহর কেশবপুর বাখানবেড়া গ্রামের বাসিন্দারা কলিয়ারি সম্প্রসারণে জমি দেন। অভিযোগ, 224 জন খেতমজুর ক্ষতিপূরণ হিসেবে 500 দিনের মজুরি পেলেও 278 জন খেতমজুরকে কিছুই দেওয়া হয়নি। এমনকি জমিদাতাদের অনেকেই ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। সম্প্রতি একটি ঠিকাদার সংস্থাকে জমি অধিগ্রহণ ও কলিয়ারি দেখভালের দায়িত্ব দেয় রাজ্য সরকার। এদিন তাদের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান জমিদাতা ও বিজেপির নেতা কর্মীরা। হয়তো 100 শতক জমি ছিল, সে জমির টাকা পায়নি, আন্দোলন করতে এসেছিল হয়তো কোনোদিন, তাকে ঘুরে তাদেরকে চুরির কেস দিয়েছে। আমরা 7 দিন সময় দিলাম, যাতে 7 দিনের মধ্যে পুরোপুরি ভাবে গ্রামের গরিব মানুষদের সঙ্গে আলোচনায় বসে একটা সমস্যার সমাধান করুক, সেটাই ভালো, আর না হলে কলিয়ারি চলনা খুব মুশকিল আছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার সংস্থা ও তৃণমূল। সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। প্রসূন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।